কুম আসসালামতুল্লাহ আবার কাত যে সম্মিত ভাই আপনি জানতে চেয়েছেন আপনি বলছেন আমার এক বন্ধুর প্রশ্ন তেনার স্ত্রীর বারো মাসে ঠান্ডার ছেলে ধাত গলায় ঘা ডাক্তার দেখালে ভালো হয় না একটু ভালো হয় আবার ঠান্ডা লাগলে হয় শ্বাস বন্ধ হয়ে যায় রাতে যদি সহবাস করে সহবাস করে সহবাস করে গোসল ছাড়া তাই করলে চলবে দিনে ছোট বাচ্চাদের কারণে কোনো রকমের সুযোগ সুবিধা হয় না হলেও তৃপ্তিবোধ হয় না এই ক্ষেত্রে তার করণীয় কি এক্ষেত্রে করণীয় হলো যেহেতু সে রোগী কাজে আশা করা যায় তাই সুবিধা নিতে পারে তবে দিনের বেলায় গোসল করলে যদি কোনো সমস্যা না হয় তাহলে দিনের বেলাতেই তাদেরকে এই কাজটা সেরে নিতে হবে তাদের জৈবিক চাহিদা পূরণ করা উচিত পূরণ করা উচিত দিনের বেলাতে এবং সুযোগ বের করানোর চেষ্টা করবে বিশেষ করে ফজর সালাতের পরে ফজর সালাতের পরে অনেক বাচ্চা ওই সময় ঘুমিয়ে থাকে কাজে সমস্যা নাই এই টাইমে তারা হ্যাঁ হতে পারে সমস্যা নাই এক কথাই মানে চেষ্টা করবে গোসল কত ফরজ আর নিয়ম হলো যদি ঠান্ডা পানি ব্যবহার কষ্ট হয় তাহলে গরম পানি ব্যবহার করে গরম পানি যদি কষ্ট হয় তখন কিন্তু তাইমোর প্রসঙ্গ আসছে কাজে তাইমুংটাকে এত সহজে নেওয়া উচিত নয় হ্যাঁ যদি এরকম হয় যে পানি ঠান্ডা হোক গরম হোক যে কোনো পানি যে কোনো সময় দিনের রাতে ব্যবহার করলে এই সমস্যাটা দাঁড়াবে তাহলে কী করবে তাইম করে মানে সব কিছু করবে সমস্যা নাই কিন্তু যদি এরকম হয় যে না দিনের বেলায় গোসল করলে সমস্যা নেই তো দিনের বেলাতেই তাদেরকে চেষ্টা করতে হবে মিলিত হওয়ার আর যদি কোনো সময় রাতের বেলায় তারা এরকম ঘনিষ্ঠ হয়ে যায় তো পানি গরম করলে যদি সমস্যা নয় পানি গরম করে গোসল করে নেবে আর যদি একান্ত সমস্যা হয়ে যায় পানি গরম করেও মানে পারছে না ঠান্ডা পানিও হচ্ছে না বা পানি গরমের ব্যবস্থা নাই তো আর ঠান্ডা পানিতে সমস্যা দেখা দিবে তো এরকম যদি হয় তবে হয়তো সাময়িকভাবে ওই সময়ের জন্য ওই অক্তের জন্য যেমন ফজলের নামাজ পড়তে তো হবে রাতে মাসে করলে তার সারা রাত পার্কে দেওয়া যাবে মানে সকাল সকাল করা যাবে না তো এমত অবস্থায় ক্ষণস্থায়ী সমাধান হিসেবে ওই টাইমটাই শুধু তাইও করে নিল মানে গোসলের বিকল্প হিসেবে কিন্তু দিনের বেলায় যদি গোসল করতে সক্ষম হয় ঠান্ডা পানি দিয়ে যদি না করে গরম দিয়ে পানি দিয়ে হয় তো গোসল করে নেবে আর যদি রাতের দিনে কোনো সময়তেই মানে নিরাপদ নয় পানি ব্যবহারে সেরে সে আসবে অসুখ বেড়ে যাবে সমস্যা হবে তাহলে ঠান্ডা গরম কোনো পানিতে যদি সুবিধা না হয় তাহলে তাই মোম একমাত্র পথ তো আল্লাহর দিনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত আল্লাহরুল আমিন এই দম্পতিকে তফিক দান করুন কারণ সন্ন্যাহর নির্দেশনা অনুশাসন মেনে চলার আর ওই বোন থেকে আল্লাহ সেফায়ে কামেল দান করুন যে কোনো রোগ আছে চিকিৎসা আছে চিকিৎসা নেওয়া দরকার ভালো চিকিৎসার ব্যবস্থা নিয়ে আশা করে যে ছেড়ে যাব যাই হোক আল্লাহ রব্বল তাদেরকে তো দান করুন যেন সর্ব অবস্থায় ইসলামিক অনুশাসন মেনে চলতে পারে বারাক আল্লাহ ফিকুম